সমাধান করি অপনয়ন পদ্ধতি এক্সারসাইজ 5.3 ক্লাস 9 4 এর 6 নম্বর অঙ্ক x/2 প্লাস y/3 = 1 এটা একটা সমীকরণ x/3 প্লাস y/2 = 1 এটা আরেকটা সমীকরণ তাহলে আমরা প্রথম সমীকরণটাকে আগে তুলব x/2 প্লাস y/3 = 1 বা লসাগু করব 3 দিয়ে গুণা 6 লসাগু 2 দিয়ে ভাগ করলে 3 3x 3 দিয়ে ভাগ করলে 2 2y 3x প্লাস 2y/6 = 1 বা 3x প্লাস 2y = 6 এটা আসবে 1 নম্বর এবার দ্বিতীয় সমীকরণটাকে আমরা তুলব 3x প্লাস 2y = 1 বা লসাগু 3 দিয়ে গুণা 6 2x প্লাস উপরে 3y = 1 বা কোনাগুলি গুণ করবো আমরা 2x প্লাস 3y = 6 এটা 2 নম্বর এবার অপনয়ন অঙ্ক এক্ষেত্রে দুটি করে চল রয়েছে x এবং y আমরা যে কোনো চল তাড়াতে পারি তাহলে আমরা x চল তাড়াবো x চল তাড়াতে গেলে x এর সহগ সমান করতে হবে তাহলে প্রথমটি x এর সহগ 3 দিয়ে আমরা 2 নম্বরকে গুণ করবো আর দ্বিতীয় সমীকরণ x এর সহগ 2 দিয়ে 1 নম্বরকে গুণ করবো গুণ করে আমরা লিখব 1 নম্বরকে 2 দ্বারা এবং 2 নং-কে 3 দ্বারা গুণ করে পাই গুণ করে পাই 2 দিয়ে গুণ করব আমরা 1 নম্বরকে 3 2 গুণা 6x প্লাস 2 2 গুণা 4y = 6 2 গুণা 12 3 দিয়ে গুণ করবো 2 নম্বরকে 3 2 গুণা 6x প্লাস 3 3 9y = 3 6 18 বিয়োগ করব বিয়োগ করলে আমরা জানি নিচে যে লাইনটি রয়েছে সেই লাইনের চিহ্নের পরিবর্তন হবে তাহলে মাইনাস 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 6x কাটা গেল তাহলে মাইনাস 9y থেকে প্লাস 4y গেলে থাকলো মাইনাস 5y = মাইনাস 18 থেকে প্লাস 12 গেলে থাকলো মাইনাস 6 দুই পাশ থেকে মাইনাস মাইনাস কাটা বা y = পাওয়া গেল 6/5 এবার y এর মান আমরা 1 নম্বরে বসাবো 2 নম্বরে বসাতে পারি y এর মান 1 নং-এ বসিয়ে পাই এক নম্বর সমীকরণটা আমরা আগে লিখব 3x প্লাস 2y = 6 বা 3x প্লাস 2 ইন্টু y এর জায়গায় 6/5 = 6 বা 3x প্লাস 6 দ্বিগুণা 12/5 = 6 বা 3x = 6 বিয়োগ 12/5 বা 3x = 5 লসাগু 5 6 30 মাইনাস 12 বা 3x = 18/5 বা x = 18/5 গুণন 3 সহগ নিচে বসবে 3 দিয়ে কাটলে 3 6 18 বা x এর মান পাওয়া গেল 6/5 এক্ষেত্রে y এর মান পাওয়া গেছে 6/5 x এর মানও পাওয়া গেল 6/5 এবার আমাদের উত্তর লিখতে হবে অতএব নির্ণেয় সমাধান কমা x = 6/5 y = 6/5 দুটোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা অ্যান্সার দিই এরকম 9 এর অঙ্ক পাওয়ার জন্য আরও অঙ্ক